সো কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারে আমরা প্রথমে বইয়ের মতো করে না গুছাই, আমরা একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখি। আমরা প্রথমে শিখব কেমিস্ট্রির সকল কম্পাউন্ডকে। সকল কম্পাউন্ডকে দুই ভাগে ভাগ করছে, একটাকে বলা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড আর একটাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। ওকে, সো প্রাইমারি স্ট্যান্ডার্ড কি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কি? আমরা যদি একদম সিম্পল ভাষায় বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কি, তাহলে আমরা পুরো কেমিস্ট্রি বিষয়টাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড দুইটা ভাগে ভাগ করতে পারি, আমাদের যত সাবস্টেন্স আছে। এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড বলতে কি আমরা মনে রাখতে পারি, একদম সিম্পলি যদি মনে রাখি, প্রাইমারি স্ট্যান্ডার্ড হচ্ছে যারা লেস রিয়েক্টিভ, যারা রিয়েক্ট করে না, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হলো যারা রিয়েক্ট করে। এই রিয়েক্ট করে ক্যাটাগরিতে কি কি পড়ে বা না পড়ে, কোনগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু ওখানে যাওয়ার আগে আমরা রিয়েক্ট করা বলতে কি বুঝাচ্ছি, আমরা যদি এগুলাকে খোলা রাখি, যেখানেই রাখি না কেন এটা রিয়েক্ট করবে, যদি খোলা রাখি বাতাসের সাথে রিয়েক্ট করবে, যদি দাঁড়িপাল্লার উপর রাখি দাঁড়িপাল্লার উপর রিয়েক্ট করে দাঁড়িপাল্লাকে ডিস্ট্রয় করে দিবে, আমরা যদি এটা মানে অনেকদিন ধরে রেখে দিই এটা সারা জীবন সেম থাকবে না, এটা আস্তে আস্তে রিয়েক্ট করে কমে যাবে বা অন্য কোনো ফর্মে চলে যাবে। তার মানে অনেক বেশি রিয়েক্টিভ যেগুলো ওদেরকে আমরা বলতেছি কি, অনেক বেশি রিয়েক্টিভদেরকে বলতেছি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। অন্যদিকে প্রাইমারি স্ট্যান্ডার্ড হচ্ছে তুমি যদি খোলা রেখে দাও বাতাসে, বছরের পর বছর রেখে দিবা, এটা বাতাসের সাথে রিয়েক্ট করবে না, কারণ এটা আমরা জানি লেস রিয়েক্টিভ, আমরা এটাকে বলতেছি লেস রিয়েক্টিভ, রিয়েক্ট করে না। আর লেস রিয়েক্টিভ হওয়ার সুবিধা হলো, যখন লেস রিয়েক্টিভ কিছু নিয়ে আমরা কাজ করতেছি, এটা আমাদের ব্যালেন্সকে নষ্ট করে না। আমরা লেস রিয়েক্টিভ, লাইক আমরা যদি সল্ট, সোডিয়াম ক্লোরাইডকে নিয়ে কাজ করি, সল্ট কিন্তু আমাদের ব্যালেন্সটাকে ধ্বংস করবে না, যেই নিকটিতে আমরা মাপতেছি ওটাকে ধ্বংস করবে না, আর এটা বছরের পর বছর এক 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 সেম থাকে। এখন আমরা এই দুই ভাগে ভাগ করলাম, কিন্তু এই দুই ভাগের জিনিসগুলোকে আমাদের ল্যাবরেটরিতে কিছু একটার মধ্যে রাখতে হবে, এবং কিছু একটার মধ্যে, এটাই হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, কিছু একটার মধ্যে যে রাখতেছি, আমরা দেখবো দুইজনকে দুই ধরনের গ্লাসে রাখা হয়। একজনকে রাখা হচ্ছে সফট গ্লাসে, আর একজনকে রাখা হচ্ছে পাইরেক্স অর হার্ড গ্লাসে। সো আমাদের এই এতটুকু জানাটাই এনাফ, কিন্তু আমরা আর একটু ডিপে যাব যে পাইরেক্স গ্লাস কি দিয়ে তৈরি এবং কেন এটা দিয়ে তৈরি। আমরা একটু থার্ড চ্যাপ্টারের কনসেপ্টটা ইউজ করব, এখন হালকা করে শুনে রাখি, থার্ড চ্যাপ্টারে এগুলো আরো ক্লিয়ার হবে আমাদের। ফার্স্ট অফ অল পাইরেক্স গ্লাস যদি আমরা দেখি, এটা তৈরি হচ্ছে জিঙ্ক সিলিকেট দিয়ে, জিঙ্ক সিলিকেট দিয়ে, জিঙ্ক অক্সাইডের সিলিকেট দিয়ে। অন্যদিকে সফট গ্লাসটা যদি আমরা দেখি, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের সিলিকেট দিয়ে তৈরি হচ্ছে। ফার্স্ট অফ অল আমরা বলতেছি যে জিঙ্ক সিলিকেটটা হচ্ছে অনেক ভারী ভারী গ্লাস, আমরা যদি ছবি দেখি দেখতেছি অনেক মোটা গ্লাস, এবং মোটা গ্লাস হওয়ার কারণে ফর এক্সাম্পল আমরা এসিড রাখলাম এখানে, এসিডটা ছিঁড়ে বের হয়ে যাচ্ছে না, অন্যদিকে মানে এটাকে ছিদ্র করে বের হয়ে যাচ্ছে না। অন্যদিকে সফট গ্লাসটা যদি দেখি খুবই পাতলা, এটা যদি এসিড রাখা হয় একদম ছিদ্র করে বের হয়ে যাবে, কিন্তু তুমি এখানে লবণ পানি রাখতে পারো, সমস্যা নেই। তাহলে এই প্রশ্ন হলো, সোডিয়াম যখন রাখতেছি তখন এটাকে সফট গ্লাস বলা হচ্ছে কেন, আর আমরা যখন জিঙ্ক অক্সাইড রাখতেছি ওটা কি এমন বৈশিষ্ট্য আছে যে কারণে এটাকে পাইরেক্স গ্লাস বলা হচ্ছে? আচ্ছা, এই ইলেকট্রন কনফিগারেশন যদি না বুঝি বা দরকার নেই, আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাই। সোডিয়ামকে বলা হয় এস ব্লক মৌল, আর জিঙ্ককে বলা হয় ডি ব্লক মৌল, কারণ ডি এর মধ্যে ঢুকতেছে আর সোডিয়াম এস এর মধ্যে ঢুকতেছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় এস ব্লক মৌল আর এটাকে বলা হয় ডি ব্লক মৌল। আর আমরা যদি পিরিয়ডিক টেবিলের কাছে গিয়ে দেখি, পিরিয়ডিক টেবিলের কাছে গিয়ে দেখবো এই যে বেগুনি আকারে যেগুলাকে দাগানো হয়েছে প্রথম দুইটা পিরিয়ডিক টেবিলে, এদেরকে বলা হয় এস ব্লক মৌল, অর্থাৎ এদের বহিঃস্থ শেলে একটা বা দুইটা ইলেকট্রন আছে। অন্যদিকে এই মাঝের যে ছোট অংশ আকাশি কালারের দাগানো, এদেরকে বলা হয় ডি ব্লক মৌল। এরা সবাই মেটাল, এরা সবাই মেটাল, এই এস ব্লকরাও মেটাল, ডি ব্লকরাও মেটাল। এবং আমরা যদি দেখি ডি ব্লককে বলা হয় ট্রানজিশনাল মেটাল, এখানের মধ্যে সকল ধরনের শক্তিশালী মেটাল গুলো আছে, লাইক কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এগুলো কিন্তু সব পাওয়ারফুল মেটাল, শক্ত মেটাল। এদেরকে আমরা কোথায় পাচ্ছি? ডি ব্লকে। অন্যদিকে আমরা এস ব্লকে দেখতেছি নরম, যেসব মেটাল নরম ওদেরকে পাই আমরা, ক্যালসিয়াম শক্ত, ওকে, কিন্তু এটা মাঝে ডি ব্লক থেকে নরম। সো আমরা যদি ইন জেনারেল বলি, এস ব্লককে বলা হবে হচ্ছে নরম ধাতুর মেটাল, নরম ধাতু, আর ডি ব্লককে বলা হবে শক্ত ধাতু। তাহলে শক্ত ধাতু যেটা ওটাই আমরা দেখি, তো আমরা শক্ত ধাতু জিঙ্ক যেহেতু ডি ব্লকের অংশ তাই এটা শক্ত, এবং আমরা দেখতেছি পাইরেক্স বা হার্ড গ্লাস, যেটা হার্ড গ্লাস কে তৈরি করতেছে? হার্ড গ্লাস তৈরি করতেছে জিঙ্ক অক্সাইড। অন্যদিকে সফট গ্লাস কে তৈরি করতেছে? সোডিয়াম এন্ড ক্যালসিয়াম। এবং তুমি যদি দেখো সোডিয়াম ক্যালসিয়াম উভয়েই
কোথাকার অংশ, ক্যালসিয়াম হচ্ছে অ্যাস ব্লকের অংশ, সোডিয়ামও অ্যাস ব্লকের অংশ, অর্থাৎ নরম ধাতুর অংশ হচ্ছে সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। ওকে, তাহলে নরম ধাতু এবং শক্ত ধাতু, নরম গ্লাস আর শক্ত গ্লাস, অর্থাৎ হার্ড গ্লাস সফট গ্লাস আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা বুঝলাম কেন আমরা হার্ড গ্লাস ইউজ করতেছি, কেন আমরা সফট গ্লাস করতেছি। সবগুলা কোথায় যায়? সবগুলা আসতেছে হচ্ছে এই অংশটা থেকে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের জন্য আমাদের অবশ্যই মোটা গ্লাস ইউজ করা লাগবে, প্রাইমারি স্ট্যান্ডার্ডের জন্য পাতলা গ্লাস ইউজ করলে সমস্যা নেই। ওকে, এখন আমরা দেখি, যেহেতু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড অনেক বেশি রিয়েক্টিভ, অনেক বেশি রিয়েক্টিভ, আমরা কি করতে, এইটা এটা যখন আমরা হ্যান্ডেল করতেছি, এগুলো নিয়ে যখন আমরা কাজ করতেছি, শুধুমাত্র গ্লাসটা রাখলেই হচ্ছে না, আমাদের কি করা লাগতেছে, এটার পাশাপাশি এটা হ্যান্ডেল করার সময় গ্লাভস পরা লাগতেছে। এবং এই গ্লাভসটাকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে আমাদের বইয়ের মধ্যে, সবগুলো ভাগই পড়তে হবে। আমরা যদি দেখি, জিটেক্স গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস, নাইট্রাইল গ্লাভস, নিউপ্রিন গ্লাভস, এরকম চার পাঁচটা গ্লাভস এর ভাগ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, গ্লাভস গুলো কেন আমরা ইন ডিটেলস পড়তেছি? ওকে, ইন ডিটেলস পড়তেছি কারণ সবগুলা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এর বৈশিষ্ট্য সেম না। কোনটা ফ্লেমেবল, কোনটা গরম হয়ে যায়, লাইক সোডিয়াম যদি দেখো পানি দিলে আগুনও ধরে যেতে পারে, গরম হয়ে যায়। তারপর তুমি যদি দেখো কোনটা এক্সপ্লোশন করে, এরকমও বস্তু আছে যেগুলো এক্সপ্লোসিভ, যেমন ওল্ড টলেন্ট রিয়েজেন্ট, এগুলাতে যদি পানি দেওয়া হয় এটা ফেটে যাবে, বার্স্ট করবে। সো আমরা দেখতেছি যে এই জিনিসগুলা বিভিন্নটা বিভিন্ন ধরনের কাজ করে। সো আমরা যেটা গরম, যেটা গরম ওটাতে কি রাবার দিয়ে ধরে লাভ আছে? এত পাতলা রাবার দিয়ে ধরে লাভ নাই। আবার যেটা বিদ্যুৎ ক্যারি করে ওটাকে যদি আমরা এটা দিয়ে কাজ করি, এটাতে তো, এটা তো আর সেটার মধ্যে বিদ্যুৎ চলে যাবে। সো এই জন্য বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে গ্লাভস গুলাকে। সো আমাদের কাজগুলা জানতে হবে কোনটা কি কাজ করে। ফার্স্ট অফ অল আমরা ছবি দেখে মনে রাখার চেষ্টা করি, দেন আমরা ডিটেলসে যাচ্ছি। জিটেক্স গ্লাভস আমরা যদি দেখি, আমরা গরম হাড়ি ধরার জন্য যে কাজ, যে রকম মোটা মোটা কাপড়টা, ওই ডেক্সি ধরার জন্য যে জিনিসটা থাকে, ওরকম মোটা একটা কাপড় দেখতেছি না? তো দেখা যাচ্ছে জ্বলন্ত বস্তু নিয়ে, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় জিটেক্স গ্লাভ ইউজ করা হয়। এই যে ওভেন থেকে কিছু একটা বের করা হচ্ছে জ্বলন্ত বস্তু, গরম কিছু একটা, মোল্টেন কিছু একটা বের করার জন্য জিটেক্স গ্লাভ ইউজ করা হয়। সো এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষার। সো এটা মনে রাখার জন্য আমরা ইউজ করতে পারি জিটেক্স, জ দিয়ে শুরু, জ্বলন্ত বস্তু, জ দিয়ে শুরু। আচ্ছা, এটার আরো কিছু স্পেশাল নাম আছে, উইল লাইনিং বা উল লাইনিং গ্লাভস বলা হয়, ওগুলো আমরা আপাতত যাচ্ছি না। লেটেক্স গ্লাভস, নাইট্রাইল গ্লাভস, এরকম দুই ধরনের গ্লাভস, এবং আমরা দুইটাই দেখতেছি কি রাবারের, দুইটাই রাবারের। তাহলে দুইটাকে আলাদা করার ইম্পর্টেন্সটা কি, এবং এই আলাদা কেন করছে, এটাই কিন্তু পরীক্ষায় আসে। ফার্স্ট অফ অল দুইটাই যদি রাবারের হয়, আমরা দেখি এখানের মধ্যে ডিফারেন্সটা কোথায়। একটা হচ্ছে সিনথেটিক রাবার। সিনথেটিক রাবার মানে কি, এটাকে শিল্প পর্যায়ে তৈরি করা হয়েছে। অন্যদিকে একটা হচ্ছে ন্যাচারাল রাবার, অর্থাৎ প্রাকৃতিক ভাবে যে রাবার পাওয়া গেছে। তাহলে আমরা যদি দেখি রাবার কি করে, ইরিটেন্ট, ইরিটেন্ট যেসব বস্তু আছে সেগুলো থেকে রক্ষা করে। যেমন এমন কোন বস্তু থাকতে পারে, লাইক অক্সালিক এসিড, আমরা জানি কচু খেলে গলা চুলকায়, ওখানে অক্সালিক এসিড থাকে, গলা চুলকায়, সেটা হাত দিয়ে ধরলেও গলা, হাত চুলকাবে। সো যাতে ইরিটেন্ট বস্তুটা তোমার হাতে না লাগে, দ্যাটস ওয়াই গ্লাভস পরতে পারো। লাইক তোমার মশলা ধরলে হাত জ্বলতে পারে, এটা যাতে হাতে না লাগে তাই এটা ধরতে পারে, কিন্তু তুমি গরম জিনিস এটা দিয়ে কন্ট্রোল করতে পারবে না। সো ইরিটেন্ট, অ্যান্টি ইরিটেন্ট এগুলা। আচ্ছা, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট এইটাই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, কোনটা অ্যালার্জিক, কোনটা নন অ্যালার্জিক। সো অ্যালার্জিক কোনটা হতে পারে, যেটা প্রাকৃতিক, আমরা জানি চিংড়ি মাছের প্রতি অ্যালার্জি তোমার থাকতে পারে। সো প্রাকৃতিক যেটা আমরা দেখতেছি, যেটা ন্যাচারাল রাবার, ওটাকে বলা হচ্ছে অ্যালার্জিক। অন্যদিকে আমরা দেখতেছি সিনথেটিক, যেটা ওটাও সেম কাজ, কিন্তু এটা হচ্ছে নন অ্যালার্জিক। সো ফার্স্ট অফ অল প্রাকৃতিক রাবার দিয়ে ল্যাটেক্স গ্লাভস ইউজ করা হচ্ছিল, তো দেখা যাচ্ছে এটা পরার পরে হাত চুলকাচ্ছে, হাতে র্যাশ হচ্ছে, দ্যাটস ওয়াই নেক্সট স্টেপটা আসছে, নাইট্রাইল গ্লাভস আসছে। দুইটাই আলটিমেটলি সেম কাজ করে। এবং তুমি দেখবা বিভিন্ন সার্জন, আমরা অপারেশন থিয়েটারে যখন সার্জনরা কাজ করে, তখন হচ্ছে এই টাইপের নাইট্রাইল গ্লাভস গুলো পরে। নেক্সট আমরা আসি নিউপ্রিন গ্লাভস। নিউপ্রিন গ্লাভস অনেক মোটা এক ধরনের গ্লাভস, এবং লাইক জিটেক্স এটাও প্রায় সামহোয়াট আমরা দেখতেছি অনেক মোটা। সো এটাও কি করতেছে, হিট রেজিস্ট্যান্স, তাপ নিয়ে কাজ করতেছে। সো আমাদের তো জিটেক্স ছিল, আমাদের কি দরকার হয়েছে আমরা আবার নিউপ্রিন গ্লাভসে যাচ্ছি? আমাদের দরকারটা এই জায়গায় নিউপ্রিন গ্লাভসে এই জন্যই যাচ্ছি কারণ জিটেক্স যদি দেখো, এটা হচ্ছে ফাইবারের তৈরি, এবং আমরা জানি এখানের মধ্যে পানি যদি পড়ে, গরম পানি যদি পড়ে হাতের ভিতর চলে যাবে, এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট না। অন্যদিকে তুমি যদি নিওপ্রিন গ্লাভসটা দেখো, এটা একটু চকচকে, অর্থাৎ উপরে পলিথিন টাইপের কিছু একটা দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট, অর্থাৎ তুমি গরম পানি নিয়ে কাজ করতেছো, ছলকা পড়লো,
এটা কিন্তু ভিতরে চলে যাবে না। সো এটাও হিট রেজিস্ট্যান্স, জিটেক্স তো হিট রেজিস্ট্যান্স, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করে, কিন্তু এটা হচ্ছে ওয়াটার ওয়াটারপ্রুফ, জিটেক্স ওয়াটারপ্রুফ না। এখানে আরেকটা পয়েন্ট পড়া লাগে, এটা হচ্ছে পলিক্লোরোপ্রিন দিয়ে তৈরি, একটা পলিমার ক্লোরোপ্রিনের পলিমার দিয়ে তৈরি। এই চার ধরনের গ্লাভস এর পাশাপাশি আরেক ধরনের গ্লাভস আছে, ওটাকে বলা হয় রাবার গ্লাভস। আমরা দেখে আসি রাবার গ্লাভসটা কি। তাহলে এই বৈদ্যুতিক শক, আমরা যখন ইলেকট্রিসিটি নিয়ে কাজ করব তখন যে গ্লাভসটা ইউজ করা হবে বৈদ্যুতিক শক রোধ করার জন্য, ওটাও রাবার গ্লাভস। এবং আমরা যদি একটু ডিফারেন্সটা দেখি, একটু আগে নাইট্রাইল গ্লাভস এবং ল্যাটেক্স গ্লাভস এরাও তো রাবার গ্লাভস ছিল, কিন্তু এই রাবার গ্লাভসটা মোটা। তো মোটা রাবার গ্লাভস যেগুলা ওগুলাকে বৈদ্যুতিক শক রোধ করার জন্য ইউজ করা হবে। সো আমরা পাঁচ ধরনের গ্লাভস দেখলাম, এবং সবগুলা গ্লাভস কিন্তু তোমার কিসের জন্য ইউজ করা হচ্ছিল, সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের জন্য। তুমি কখনো দেখবা না খাবার স্যালাইন তৈরি করার জন্য তুমি গ্লাভস পরতেছো, কারণ কি, খাবার স্যালাইন হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। ওকে, এখন আমরা যাই, আমরা এতক্ষণ ধরে কথা বললাম ঠিক আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এখন আমার প্রশ্ন হলো, আমরা তো ল্যাবে গেলাম, আমরা কিভাবে বুঝবো কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড? ওটা বোঝার জন্য আমরা একটা বৈশিষ্ট্যের কাছাকাছি যাবো। আমাদের মনে রাখা লাগবে প্রাইমারি স্ট্যান্ডার্ড হচ্ছে সবগুলা, যেমন খাবার লবণ, তোমার জৈব এসিড, এরকম যেসব জিনিসপত্র আছে যেগুলো লেস রিয়েক্টিভ। আর অন্যদিকে অজৈব এসিড, H2SO4, HCl, বেস, সবগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এখন পরীক্ষার প্রশ্নে যখন আসবে আমরা এসিড বেস দেখে আনসার দিতে পারবো, কিন্তু আমাদের প্রশ্ন যদি এরকম থাকে KMnO4, এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড না সেকেন্ডারি স্ট্যান্ডার্ড? আমাদের প্রশ্ন যদি থাকে Na2C2O4, এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড না সেকেন্ডারি স্ট্যান্ডার্ড? এরকম প্রশ্ন থাকলে আমরা কি করবো? সো এটার জন্য শর্ট টেকনিক হলো, আমাদের এই যে অর্গ্যানিক সাবস্টেন্স অর ইনঅর্গ্যানিক সাবস্টেন্স, যে সাবস্টেন্সটা দেওয়া আছে ওখানে ভিতরে যদি ইন্ট্রিনসিক একটা সি থাকে, অর্থাৎ আমরা যদি সি লেটারটা পাই, এই সি লেটারটা পাইলেই ওটাকে আমরা বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড। এরপর তুমি এভাবে তুমি বাছাই করতে পারো এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। আমরা যদি দেখি KMnO4, এখানের মধ্যে কোনো সি নাই, সো আমাদের জানা লাগবে না এটা কি অ্যাসিডিক প্রপার্টিস, এটা কি জারণ বিজারণ করে, এটা কি করে, আমরা এখন এগুলো জানি না। কিন্তু আমরা জানি এখানের মধ্যে আমরা কোনো সি খুঁজে পাচ্ছি না, সো আমরা এটাকে বলতে পারি কি, এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। অন্যদিকে এখানে আমরা সি খুঁজে পাচ্ছি, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড। ফর এক্সাম্পল NaCl, এখানে আমরা সি খুঁজে পাচ্ছি, সো এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড। আমরা বলতে পারি ফর এক্সাম্পল K2Cr2O7, এটা সি খুঁজে পাচ্ছি, সো এটাকে আমরা বলতে পারি কি প্রাইমারি স্ট্যান্ডার্ড। একটা মাত্র এক্সেপশন যেটা সি থাকার পরেও প্রাইমারি স্ট্যান্ডার্ড না, ওটা হচ্ছে HCl। HCl এর মধ্যে সি আছে, আমরা দেখতেছি হ্যাঁ সি আছে, কিন্তু HCl কে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড বলবো না, এটা হচ্ছে একমাত্র এক্সেপশন। এর বাইরে আমরা যত সি দেখব সবগুলাকে আমরা ইন জেনারেল বলে দিতে পারি এগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড। এখন তাহলে আমরা দেখতেছি কি এখানে, যে Na2CO3 যেখানে তোমার সি আছে আমরা বলতেছি ওগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড, K2Cr2O7 এখানের ভিতরে সি আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, H2SO4 কোনো সি খুঁজে পাচ্ছি না, পাচ্ছি না, সো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। HCl সি খুঁজে পাচ্ছি, বাট HCl হচ্ছে একমাত্র এক্সেপশন, সো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। NaCl সি আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। এরপরের অংশটা আমরা চিনি না, আমাদের চেনার দরকারও নাই, EDTA কি, স্কেলেটিং এজেন্ট কি, এগুলো আমরা ফিফথ চ্যাপ্টারে পড়বো, কিন্তু আমরা দেখতেছি এখানে সি আছে, সো এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড এন্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড আমরা বুঝে ফেললাম, এবং আমাদের চেনা ইম্পর্টেন্ট না, আমরা ফর্মুলাটা যদি দেখি, এখানে যদি সি পাই আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড বলে দিব। তাহলে এই জিনিসটা নিয়ে কাজ করার সময় তোমার কি গ্লাভস পরে, তোমার বিদ্যুৎ রোধক কিছু একটা পরে, অ্যাপ্রন পরে রেডি হওয়ার কিন্তু দরকার নেই। এটা খাবার স্যালাইন তৈরি করার জন্য তুমি যেভাবে কাজ করো এটা নিয়ে কাজ করতে পারো, কারণ কি প্রাইমারি স্ট্যান্ডার্ড রিয়েক্টিভ না, লেস রিয়েক্টিভ। তাহলে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কি জিনিস আমরা বুঝে ফেললাম। সো আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ চিনলাম, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটাকে বলা হয় আমরা চিনলাম। এখন কথা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, ওই প্রথমে যে কথাগুলো বলতেছিলাম যে সবগুলো তো সেম না, আমরা কোন গ্লাভস পরবো, কোনটা নিয়ে কাজ করতেছি, কোন গ্লাভস পরলে সুবিধা হবে, এটা তো আমাদের বুঝতে হবে। বাট তুমি যখন একটা ল্যাবে ঢুকো তুমি দেখো হচ্ছে সব লিকুইড, জাস্ট তুমি দেখো একটা রিয়েজেন্ট বোতল আছে, ওখানে মধ্যে লিকুইড আছে, তুমি কিছু জানো না এখনো। সো তোমার ফার্স্ট চ্যাপ্টারে তোমাকে জানাই দিবে ঠিক আছে, লিকুইড দেখলে পেপসির কালার হইলেই তুমি ওটা খেয়ে ফেলতে পারবা না, কারণ কি ওখানে কিছু সাইন থাকবে, সাইন থাকবে। এখন তোমাকে একদম ফার্স্ট ক্লাসে কেমিস্ট্রি বুঝার ফার্স্ট ক্লাসে তোমাকে চিন্তা হবে সাইন গুলা কি, এবং সাইন গুলো দেখলে অ্যাটলিস্ট এই সাইনটা তুমি সব জায়গায় দেখছো, বিদ্যুতের খাম্বার মধ্যে দেখছো যে এই সাইনটা দেখলে আমার পালায় পালায় থাকতে হবে। তো তুমি যদি কোনো বোতলে এটা নিয়ে কাজ করতে দেখো, তো তুমি অবশ্যই চাইবা না এটা তোমার হাতে লেগে থাকুক, অবশ্যই তুমি চাইবা না এটা হাতে লেগে থাকুক, এবং তুমি ল্যাব শেষে যখন নখ কামড়াচ্ছ এটা পেটে দিয়ে তুমি মারা যাও। সো ভেরি ভেরি টক্সিক,
এই সাইনগুলো সাধারণত রিয়েজেন্ট বোতলে দেওয়া থাকে, এরকম করে দেওয়া থাকে, এবং একদম প্রাইমারি লেভেলের স্টুডেন্টরাও এগুলোকে চিনতে পারে, রিয়েজেন্ট বোতলে এভাবে করে দেওয়া থাকে। এবং তুমি দেখবা এরোসল, এরোসলের মধ্যে এরকম সাইন দেওয়া থাকে এবং বলা থাকে আগুনের পাশে রাখবেন না, ঠান্ডা জায়গায় রাখবেন, শিশুর আশেপাশে রাখবেন না। কারণ কি, এই সাইনগুলো দেওয়া থাকে, যারা সাইন বুঝে তাদের জন্য দেওয়া থাকে, আবার লাইনগুলোও লেখা থাকে। সো এই সাইনগুলো চিনতে হবে যে কোনটা এক্সক্লুসিভ, কোনটা আমি আগুনের পাশে রাখতে পারবো না। এর মধ্যে কনফিউজিং জিনিস যেগুলো সবগুলাই কম বেশি চেনা যায়, কনফিউজিং যেগুলো দুইটাই সাইনই আমরা দেখি হচ্ছে এক্স সাইন। তাহলে এখানের মধ্যে কোনটা হার্মফুল, কোনটা ইরিটেন্ট, এটা বোঝার জন্য আমাদের আরেকটু ডিটেলস যাওয়া লাগে। সাধারণত ইরিটেন্টের পাশে আই লেখা থাকে, হার্মফুল এর পাশে এইচ লেখা থাকে। সবাই কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, কিন্তু সবাই সেম টাইপ অফ রিয়েকশন দেয় না। লাইক তুমি যদি দেখো ফ্লেমেবল, ফ্লেমেবল সাইন এবং অক্সিডাইজিং সাইন, তুমি যদি এই দুইটা না চিনো তখন সমস্যা হয় কি, দেখো দুইটাকেই মনে হচ্ছে ফ্লেম সাইন, কিন্তু একজন হচ্ছে অক্সিডেশন রিডাকশন করে, আরেকজন হচ্ছে এক্সট্রিমলি ফ্লেমেবল, অর্থাৎ সাথে সাথে আগুন ধরায় দেয়। ফর এক্সাম্পল সোডিয়াম, এটার মধ্যে পানি দিলে আগুন ধরায় দিবে, কিন্তু অক্সিডাইজিং যেগুলা ওগুলো হচ্ছে অক্সিডেশন করে। অক্সিডেশন করানোর মাধ্যমে তোমার ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি অ্যাসিড, অ্যাসিড কি করে, অক্সিডেশন রিডাকশন করে, দ্যাটস ওয়াই তোমার চামড়া কুচকে যায়। ওগুলো আমরা আরো ডিটেলস সামনে জানবো। তো আমরা আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কিভাবে চিনবো, আমরা দেখলাম কি কি পদার্থকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় এবং কোন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এর ক্ষেত্রে কি রকম প্রিকশন নেওয়া লাগে, ওটার জন্য আমরা প্রিকশনের যে হ্যাজার্ড সিম্বল গুলো এরা কি ধরনের হ্যাজার্ড ঘটাতে পারে ওগুলো আমরা দেখলাম, যেটা করোসিভ ক্ষয় করতে পারে ওটার সাইন কিরকম দেখলাম, এগুলো সাইন দেখে আমরা চিনতে পারি। এখন আমরা সাইন চিনলাম, সবকিছু চিনলাম, এবার আমরা কাজ শুরু করব। কাজ শুরু করব আমরা কেন এরকম একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে কাজ করব, কাজ করার কারণ হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলা কেমিস্ট্রির মূল শিক্ষার পয়েন্টটা কই। আমার ধরো ওষুধ বানানো লাগবে, ওষুধ বানানোর জন্য আমার কি লাগবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ জিনিস মেপে এখানে দাঁড় করাতে হবে। তো আমার কি করা লাগবে, মাপা লাগবে। এখন ফার্স্ট অফ অল যেটা খুব বেশি রিয়েক্টিভ, যেটা খুব বেশি রিয়েক্টিভ ওটা কি প্রিসাইসলি মাপা সম্ভব না, ওটা অত প্রিসাইসলি মাপা সম্ভব না। প্রিসিশন বলতে আমরা কি বুঝি, ধরো তুমি একটা জিনিস মাপলা 1.02 গ্রাম, আরেকটা জিনিস মাপলা 1.0002 গ্রাম, তাহলে আমরা বলতে পারি না আমরা সেকেন্ড জিনিসটাকে অনেক বেশি প্রিসাইসলি মাপছি প্রথমটার তুলনায়, মানে আরো বেশি প্রিসিশন পাওয়া যাচ্ছে এই সেকেন্ড অংশটাতে। এখন প্রশ্ন হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড কি বেশি প্রিসিশন পাওয়া সম্ভব নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড? অবশ্যই প্রাইমারি স্ট্যান্ডার্ড, কারণ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড অনেক বেশি রিয়েক্টিভ, এটা ব্যালেন্সের সাথে রিয়েক্ট করে ফেলে। সো এটার ক্ষেত্রে বেশি প্রিকশন নেওয়া লাগে, এটা অতটা প্রিসিশনে যাওয়া যায় না। দ্যাটস ওয়াই আমরা দেখি 2-ডিজিট ব্যালেন্স এবং 4-ডিজিট ব্যালেন্স, দুই ধরনের ব্যালেন্স আছে। এবং এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে 2-ডিজিট ব্যালেন্স কার জন্য ইউজ করা হয়, 4-ডিজিট ব্যালেন্স কার জন্য ইউজ করা হয়। সো আমরা সিম্পল, 2-ডিজিট মানে দশমিকের পরে 2 সংখ্যা পর্যন্ত বের করা যায়। তুমি যদি দেখো এখানের মধ্যে 0.00 করে দেওয়া আছে। অন্যদিকে 4-ডিজিট মানে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত মাপা যায়। তাহলে আমরা বলতে পারি যেটা অনেক বেশি প্রিসাইস ওটা কি মাপতে ব্যবহার করা হবে, অবশ্যই প্রাইমারি স্ট্যান্ডার্ড, আর যেটা কম প্রিসাইস ওটা কি মাপতে ব্যবহার করা হবে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। নেক্সট পয়েন্ট, এখন এরকম ডিজিটাল ব্যালেন্স যে তোমার কিছু একটা চাপাবা সাথে সাথে 2 ব্যালেন্স বা 4 ডিগ্রি পর্যন্ত চলে আসবে, এই ডিজিটাল জিনিসপত্র তো অনেক পরে আসছে। আগে কি করা হতো, আগে আমরা মাপার জন্য কি করি, আমরা মাপার জন্য দাড়ি পাল্লা, আমরা জানি যুগ যুগ ধরে দাড়ি পাল্লা ইউজ করা হয়েছে। এখন তুমি দাড়ি পাল্লা ইউজ করতেছো, একদম দশমিক লেভেল পর্যন্ত তোমার দাড়ি পাল্লা লাগবে, এটা এটার জন্য আবার পল ভঙ্গি ব্যালেন্স নামক এক ধরনের ব্যালেন্স ইউজ করা হয়। কিভাবে, এটার প্রিন্সিপাল কি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের, কিন্তু এটা আমরা আজকে দেখবো না। আমরা জাস্ট দেখি সিম্পল দাড়ি পাল্লা, কিন্তু এটা কিভাবে দশমিক পর্যন্ত মাপতে পারে। ফার্স্ট অফ অল কেন দশমিক পর্যন্ত মাপাটা কঠিন, কেন আমি বারবার এই পয়েন্টটাতে যাচ্ছি, কারণ তুমি জানো একটা বাটখারা তোমাকে বসাতে হবে, তো তুমি 0.0001 মিলিগ্রামের বাটখারা কোথায় পাবে, এটা তো চোখেই দেখা যাবে না। তাই যেটার বাটখারাই পাওয়া যায় না ওটা তুমি কিভাবে মাপবে, এই জন্যই পল ভঙ্গি ব্যালেন্সটা এত ইউনিক এবং এটা আলাদা করে শেখা লাগে। এখানে রাইডার ধ্রুবক ইউজ করে বিভিন্নভাবে মাপাবে। এখন প্রশ্ন, এই পল ভঙ্গি ব্যালেন্সে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মাপা যাবে, তোমার কি মনে হয় এখানে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মাপা যাবে, চিন্তা করে বলো তো। সো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড আমরা জানি ব্যালেন্সকে ক্ষয় করে ফেলে, এগুলো খুবই পাওয়ারফুল। সো এই পাতলা ব্যালেন্স বা এখানের মধ্যে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মাপতে পারবো না, এখানে তুমি চাইলে NaOH ঢেলে দিতে পারবা না। তাহলে এটা শুধুমাত্র কাদের জন্য, প্রাইমারি স্ট্যান্ডার্ডের জন্য। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের জন্য কি লাগে, আল্লাহর রহমতে এই জিনিসটা এখন আমাদের আর আপাতত শেখা লাগবে না। রাফ ব্যালেন্স কি জিনিস,
রাফ অ্যান্ড টাফ জিনিস সেকেন্ডারি স্ট্যান্ডার্ড জিনিসের জন্য রাফ ব্যালেন্স নামক এক ধরনের ব্যালেন্স ইউজ করা হয়। আচ্ছা, রাফ ব্যালেন্সে আমরা না হয় কঠিন জিনিস মাপলাম, আমরা যদি তরল কিছু মাপতে চাই, ওকে আমি এই এখানের মধ্যে তরল কিছু মাপতে চাই, এখানে তো আমি HCl ঢেলে দিতে পারবো না, সো তরল কিছু মাপার জন্য যে জিনিসটা ইউজ করা হয় ওটাকে বলা হয় মিজারিং সিলিন্ডার। সো আমরা শিখে ফেললাম যে আমরা কিভাবে একটা সঠিক পরিমাণের প্রাইমারি স্ট্যান্ডার্ড বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড নিব। তাহলে এখান থেকে আমরা ইনস্ট্রুমেন্টে যাব, আজকে আমাদের ইনস্ট্রুমেন্ট টপিকটাই আজকে যাব না, আমাদের তাইলে মূল কথা হচ্ছে আমরা মাপ একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জিনিস নিব, আমাদের বলতে বলা হতে পারে 0.9% স্যালাইন তৈরি করে দেখো, NaCl তৈরি করে দেখো, সো তোমার অত গ্রাম 10 বা 20 গ্রাম NaCl নিতে হবে, অত মিলিগ্রাম NaCl নিতে হবে। NaCl যেহেতু প্রাইমারি স্ট্যান্ডার্ড তুমি এই এখানে মেপে ফেলতে পারো বা কল ভঙ্গিতে মাপতে পারো। ওকে, আমরা এখনো মাপা শিখি নাই। আর যদি তোমাকে বলা হয় NaOH নাও, তুমি দুইটা কাজ করতে পারো, এটা যদি কঠিন সাবস্টেন্স হয় সলিড হয় তাহলে তুমি রাফ ব্যালেন্সে মাপতে পারো অথবা ডিজিটাল ব্যালেন্সে মাপতে পারো, অথবা এটা যদি লিকুইড হয় তুমি মিজারিং সিলিন্ডারে নেওয়ার মাধ্যমে মাপতে পারো। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি আমাদের মিজারিং এর জন্য প্রাইমারি মেজারমেন্টের জন্য ব্যালেন্সিং এর জন্য প্রাইমারি স্ট্যান্ডার্ড দুইটা পদ্ধতি দিচ্ছে। একটা হচ্ছে তুমি 4° ব্যালেন্স ইউজ করতে পারো অথবা তুমি পল ভঙ্গি ব্যালেন্স ইউজ করতে পারো। অন্যদিকে তুমি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এর ক্ষেত্রে যদি লিকুইড হয় তুমি ইউজ করতে পারো মিজারিং সিলিন্ডার, আর যদি সলিড হয় তুমি ইউজ করতে পারো 2° ব্যালেন্স অর রাফ ব্যালেন্স। ওকে, এটাই ছিল টোটাল আইডিয়া। এখন আমাদের বইয়ে আমরা যখন তাকাবো এখানের মধ্যে কিছু ডিটেলস কথাবার্তা আছে যে ছক করে দিছে যে পল ভঙ্গি ব্যালেন্সের সমস্যাগুলো কি কি আর ডিজিটাল ব্যালেন্সের সমস্যাগুলো কি কি। সিম্পল, পল ভঙ্গি ব্যালেন্স তুমি হাতে কাজ করতেছো, তো তুমি হাতে কাজ করলে কি হচ্ছে, হাতে তোমার এটা করতে সময় বেশি লাগতেছে, তোমার ব্যক্তিগত ত্রুটি থাকতে পারে, এসব কিছু প্রবলেম থাকতে পারে। অন্যদিকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ইলেকট্রিক সেকেন্ডের ভিতর তোমাকে ওজন দিয়ে দিচ্ছে এবং ব্যক্তিগত কোনো ত্রুটি থাকতেছে না। সো এই পয়েন্ট গুলা এখানের মধ্যে আসে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আরো ডিটেলস কথা বলবো নেক্সট। ওকে, দেন আমরা এই রাফ ব্যালেন্স এবং মাপার বিষয়টা দেখলাম এবং গ্লাভস আমরা কিভাবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বস্তু হ্যান্ডেল করবো এটাও আমরা দেখলাম। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো।